ফ্রেন্ডস, জয়া ফুড হাউসে তোমাদের স্বাগত। তোমরা ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর ভালো বা কী বলবো, যা গরম পড়েছে আমাদের এখানে আর টেকা যাচ্ছে না, এতই গরম। তো গরম টরম কাটিয়ে সব সহ্য করে ভালোই আছি মোটামুটি। তো চলো সেই গরমের এতে কী নিয়ে বসেছি আজকে বলে দিই। প্রত্যেক দিন ঠান্ডা ভাত বা প্রত্যেক দিন ঠান্ডা জাতীয় জিনিস তো খাওয়া ভালো না, সেই জন্য আজকে একটু নিয়ে বসেছি, গরম নিয়ে বসেছি। এখানে ভাত আছে, শশা আছে, পটল ভাজা, কলমি শাক ভাজা আর চিকেনের ঝোল হয়েছে। দেখো চিকেন কিন্তু কষা নয়। আর এই হলো দুপুরের খাবার, তোমরা সঙ্গে থাকো আর কী বলবো। আর গরমে শরীর ঠান্ডা করো, প্রচুর গরম পড়েছে আমাদের এখানে, জানো তো টেকা যাচ্ছে না এত গরম। ভাবছি কোথাও ঠান্ডার দেশ হলে, তোমরা যদি কোনো বন্ধুদের বাড়ি শীতের দেশে হয় অবশ্যই কিন্তু বলো, তাহলে আমি সেখানে চলে যাব। আবার গরম পড়লে চলে আসবো। আমি ওই জন্যই শীতকালটাকে ভালোবাসি, জানো তো গরমে যেন আমার সহ্য হয় না, হেভি কষ্ট হয় গরমে। তোমাদের দাদার আবার না গরমকালটা পছন্দ করে বেশি, আর যেই গরম পড়ে তখন কষ্ট হয়, তখন বলে কি বিরক্ত লাগছে, আর শীত পড়লে তখন বলে গরমকালটা ভালো। আমি আগাগোড়াই, আমার শীতটাই বেশি পছন্দ। খেয়ে আরাম, ঘুরে আরাম, শুয়ে আরাম, এখন বাজারে গেলে কী কিনবো মাথা মানে এ হয়ে যায়, হ্যাং হয়ে যায় যে কী কিনবো গরমে। কিন্তু শীতকালে গেলে কত রকমের সবজি দেখেই মন একদম ভরে যায়।
চলো ফ্রেন্ডস, আজকের মতো ইটিং শোটা এখানে শেষ করলাম। আমার যদি ইটিং শোটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে বেলঘন্টা টিপে অলটা টিপে দিবে, তাহলে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো।